সাধক পরশালী দেওয়ান, তার বাড়িতে মিলন মেলা। আমি আমার ছোট মা বিজলি বেগমকে এখানে বসা ছিল, আমার মা জননী, উনি যেখানেই থাকে উনি যেন আমাদের সঙ্গে একটু দেখা করে। এখানে প্রত্যেকেই আমরা আছি, কত মানুষের কাছের মানুষ, কত মানুষের কতকে। আমার বাজান রশিদ সাহেবের একটি গানে গান গেয়েছে, সে গানের মধ্যে সকলেরই তো সকল আছো, আমার আছো তুমি। এই আশা নিয়ে, এই ভাব নিয়ে অনেকেই এই দরবারে এসেছে, কি বাবা তাই না? কারণ একমাত্র যার যার মুর্শিদ ছাড়া ভক্তের যেমন ভালো লাগে না, কাছের বন্ধু কাছের বান্ধব অনেকেই এই পরশদানের বাড়িতে এসে, তার যে আগের বার এখানে এসে দেখলাম, এইবার আর তাকে দেখা গেল না। এই পরশালী দেওয়ান একটা কথা বললেই, সেটা হচ্ছে আমি এই পরশালী দেওয়ান সর্বপ্রথম তার সঙ্গে আমার একটু গ্যাঞ্জাম হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে আমাকে এতটা ভালোবেসেছে, সেই ভালোবাসার কথা আমি বলে মঞ্চ থেকে শেষ করতে পারবো না। কেন শেষ করতে পারবো না? বাবা পরশালী দেওয়ান আলিয়া বেগমের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, আকলিমা বেগমের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, কিন্তু এত ভালোবাসার মানুষ রেখেও আমাকে অনেক বড় বড় মঞ্চে এই পরশালী দেওয়ান আমাকে পরিচিত ঘটাইয়া দিয়েছে। এবং শুধু তাই নয়, সে বলেছে তার ছেলেদেরকে নিয়ে ধরে বলেছে, এটা কিন্তু তোমাদের বড় বোন, যেখানেই আমি গানে গেছি তার পরশ বাবাজির সঙ্গে মার থাকতো ঠিক আছে, কিন্তু আমার এই যে এক ফুপু আছে, এই ফুপু যাইতো সেই গানে, যেখানেই গান হোক তারে বলতো তোর মাইয়া, তোর মাইয়া রে এই কথা বল বা হ্যান তেন এরকম একটু ইয়ার কি মারতো। তো আমার বাবা আসলে বলার কিছু নাই, সেই ভালোবাসার মানুষটা এখন আর কেউ বলবে না। স্বপ্না গা মা, তোরাই তো গাইবি, আমরা আর কয়দিন। আমার এই মা ছোট মায়ের সঙ্গে পরশালী দেওয়ান বাজান, আমি যখন মানিকগঞ্জে ছিলাম তখন আমার বাড়িতে তার চরণ ধুলে দিয়েছিল, এবং কি সেই সেখানকার ভালোবাসা, এমন একটা মহব্বত দেখেন। আমার বাবা যেন আমার বাড়ি পর্যন্ত চলে গেছে, বাসায় গিয়ে এক রাত থাইকা পরের দিন সে আমার বাড়ি থেকে এসেছে। কেন? এই ভালোবাসায়, এই মহব্বতের খাতিরে। আজ এসে যখন ওই যে সাইডে দেখতেছে একটা ছবি, বাড়ির মধ্যে ঢুকলে পরেই বাবার সঙ্গে দেখা হইতো, আজ এসে দেখতেছি তার রোজা পাশে একটা ছবি, সেই সোনার মানুষটা আর আমরা খুঁজলেও পাইতেছি না, ছবি দেখতেছি, ছবি দেখে ভিতরের জ্বালাটা কখনো নিবারণ হচ্ছে না, ভিতরের জ্বালাটা জুড়াইতেছে না। কারণ খালি মনে হইতেছে আগের বারও ছিল, আজ সে কোথায়, আজকে আমি তাকে দেখতে চাইলে তার রোজার দিকে তাকাইতে হইতেছে। তাই যারা হারাইছে বাবা জান এই ভালোবাসার মানুষটা, তারাই বুঝে হারানোর বেদনা। আজ আমার পরশ দেওয়ানের ছেলে সন্তানেরা সহ ভক্তবৃন্দ সহ তরিকার ভাই বোন সহ তার সহধর্মিণী সহ সবাই কিন্তু বাবা কষ্টের সাগরের মধ্যে পড়ে আছে। এত মানুষ পৃথিবীর উপরে ঠাই হইল, সবাই রইল, কিন্তু আমার যে আদরের মানুষ, আমার যে ভালোবাসার মানুষ, সে চলে গেল আমার সাইডে কইরা। তাই সেখানে দাঁড়িয়ে যার হারাইছে বাবা সেই জানে, যারা আমার পরের চাঁদকে হারাইছে, আমার তবির চাঁদকে হারাইছে, আমার রজ্জব চাঁদকে হারাইছে, আমার কেরু চাঁদকে হারাইছে, আমার সৈজন্য চাঁদকে হারাইয়া তারা বুঝে হারানোর বেদনা, আমার বাজার নসির চাঁদ হারানোর বেদনা, একমাত্র তারাই বুঝে, অন্য কেউ বুঝে না। মা যেমন সন্তানকে লালন পালন করে ছোট কাল থেকে বুকের মধ্যে আগলিয়ে রাখে,
একজন গুরু একজন মুর্শিদ সেও কিন্তু তার ছাত্রকে ওই রকমটাই ভালোবাসে, তাই সেখানে দাঁড়িয়ে দাঁড়ায়। বাড়ির মালিক নাই, মালিক চইলা গেছে, মালিক বিহীন আজকে এই বাড়ি, তাই সেখানে দাঁড়িয়ে একজন চিনা লোকের সানে আল্লাহ সে কাল বসো আল্লাহর ধ্যানে, যদি যদি মাসিক রূপ দর্শনে আল্লাহর কাল বসো যদি যদি মাসিক রূপ দর্শনে আল্লাহর কাছে বসো ওলি আল্লাহর ধ্যানে। হ্যালো বলি আল্লাহর ধ্যানে, হ্যালো যদি যদি মাসিক রূপ দর্শনে আল্লাহর কাছে বসো বলি আল্লাহর ধ্যানে, আইতো যদি মাসিক রূপ দর্শনে আল্লাহর কাছে বসো বলি আল্লাহর ধ্যানে, আইতো যদি মাসিক রূপ দর্শনে আল্লাহর কাছে বসো বলি আল্লাহর ধ্যানে।
Yeah!